জি আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান অনলাইন ক্লাসে আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে সপ্তম অধ্যায়ের পার্ট টু ক্লাসটা আমি নিব, অর্থাৎ এই অধ্যায়ের উপর আমি একটা ক্লাস আগে নিয়েছি, আজকে সেকেন্ড ক্লাসটা নিব এবং আজকে সর্বশেষ ক্লাস। অর্থাৎ এই অধ্যায়কে আমি দুইটা ক্লাসে বিভক্ত করছিলাম, একটা ক্লাস আগে নেওয়া হয়েছে, আজকে পরবর্তী ক্লাস অর্থাৎ পার্ট টু। আশা করি তোমরা বাসায় পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো, পাশাপাশি এই যে অনলাইন ক্লাসের যে রেকর্ডিং ভিডিও ক্লাসগুলো তোমরা দেখতেছো। আমি ওই আজকে যেখান থেকে শুরু করতে চাই, বাংলাদেশের শেয়ার বাজার, একটি দেশের অর্থনীতিতে শেয়ার বাজার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যারা বিনিয়োগকারী থাকে এবং যারা কোম্পানি বা যারা ওই বিনিয়োগকারী আশা করে যে শেয়ার বাজারটা ঠিকভাবে পরিচালিত হবে, কারণ ঠিকভাবে পরিচালিত হলেই তারা তাদের প্রত্যাশিত মুনাফা বা তাদের যে আশা এটার প্রতিফলন ঘটবে। অন্যদিকে যারা এই বাজার থেকে মূলধন সংগ্রহ করে, যদি শেয়ার বাজারটা ঠিক থাকে এবং ঠিকভাবে পরিচালিত হয় তাহলে তাদেরও কার্যক্রমটা অনেকটা গতিশীলতা পায়। এখন একটি কোম্পানির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে যিনি শেয়ার কিনবেন অর্থাৎ যিনি শেয়ারে বিনিয়োগ করবেন তাকে কিছু জিনিস চিন্তাভাবনা করতে হবে, অর্থাৎ শেয়ার প্রতি আয়টা দেখতে হবে তাকে, প্রথমে যেটাকে ইপিএস বলা হয়। তারপরে ব্যবসার ধরন, অর্থাৎ আমি যেই কোম্পানির বা যে প্রতিষ্ঠানের শেয়ার কিনতে যাচ্ছি ওই প্রতিষ্ঠানের ব্যবসার ধরনটা কেমন, এই জিনিসটা তাকে দেখতে হবে। তারপর ব্যবস্থাপনা, অর্থাৎ ব্যবস্থাপনা একটা একটি প্রতিষ্ঠানের একটি আর্থিক প্রতিষ্ঠান বা যে কোনো কোম্পানির জন্য, যে কোনো প্রতিষ্ঠানের জন্য কিন্তু ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাটা খুবই দরকারি। কারণ হলো যে ব্যবস্থাপনার মাধ্যমেই একটা প্রতিষ্ঠান কিন্তু উন্নয়নের বা সফলতা পায়। আর অন্যদিকে ব্যবস্থাপনা খারাপ ব্যবস্থাপনার জন্য কিন্তু একটা প্রতিষ্ঠান খারাপের দিকে যেতে পারে বা তাদের অবস্থা দিন দিন অবনতির দিকে যেতে পারে। সেজন্য আমি যেই কোম্পানি বা যে প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করবো অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে যাতে আমার যে কোম্পানির শেয়ার ক্রয় করবো ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টটা কেমন সেটা সম্পর্কে আমি একটু ধারণা লাভ করতে পারি বা ধারণা নিয়েই কিন্তু আমাকে ইনভেস্টমেন্টটা করতে হবে। তারপরে নিঃসম্পদ ও অন্যান্য আর্থিক তত্ত্বাদি আমাকে জানতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে যে একটা কোম্পানির শেয়ার ক্রয় করতে গেলে ওই কোম্পানির ইপিএস, ব্যবসার ধরন, ব্যবস্থাপনা, নিঃসম্পদ এবং অন্যান্য আর্থিক তত্ত্বাদি অবশ্যই আমাকে জানতে হবে। তারপর আমি যদি অন্য আলোচনায় যদি একটু আসি বাংলাদেশের শেয়ার বাজারে, বাংলাদেশ শেয়ার বাজার কিন্তু দুইটি শেয়ার বাজার আছে বাংলাদেশে, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আর একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। এই দুটো শেয়ার বাজারের মাধ্যমেই বাংলাদেশ শেয়ার বাজার পরিচালিত হয়। এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি যে সূচক আছে সূচকগুলো হলো ডিএসই প্রশস্ত সূচক, আর ডিএসই সরিয়া সূচক, ডিএসই ত্রিশ সূচক। এই তিনটা সূচক দ্বারাই কিন্তু এই বাজারের বা ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রমগুলো পরিচালিত হয়। তারপরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকগুলো হলো সিএসসি সকল শেয়ার মূল্য সূচক, তারপরে আছে সিএসসিএক্স সূচক, সিএসসি ত্রিশ সূচক। এখন বিনিয়োগ যে শেয়ারে যে বিনিয়োগের পদ্ধতি, সেই পদ্ধতিকে কিন্তু দুভাবে ভাগ করা যায় বা দুভাবে ভাগ করা হয়েছে। একটি হলো যে প্রাথমিক বাজার আর একটা হলো যে সেকেন্ডারি বাজার, একটা প্রাইমারি মার্কেট আর একটা সেকেন্ডারি মার্কেট। আর প্রাইমারি বাজারটা কী? প্রাইমারি বাজারটা হলো যে কোম্পানি সরাসরি যে তার শেয়ার বিক্রি করার জন্য যে আইপিওর মাধ্যমে যে প্রস্তাবনা জনসাধারণের মাঝে উপস্থাপন করে সেটা হলো যে প্রাথমিক শেয়ার বাজার। এই শেয়ার বাজারতে শেয়ার করে সিস্টেমটা হলো যে কোনো কোম্পানি তার প্রতিষ্ঠিত কোম্পানির বিস্তারিত বিবরণ দিয়ে প্রসপেক্টাস প্রচারের মাধ্যমে বা তাদের যে শেয়ারের বিস্তারিত তথ্যাদি প্রচারের মাধ্যমে শেয়ার বিক্রির জন্য প্রস্তাবনা প্রচার করে এবং এই প্রস্তাবনা থেকে আগ্রহী ক্রেতা বা আগ্রহী বিনিয়োগকারী আবেদনের মাধ্যমে শেয়ার ক্রয় করে থাকেন। তাহলে প্রাথমিকভাবে সরাসরি কোম্পানির নিকট থেকে শেয়ারটা কিন্তু এটা ক্রয় করতেছেন বিনিয়োগকারীরা, সেজন্য এটাকে প্রাথমিক শেয়ার বলা হয়। এটার তাহলে সরাসরি এটা আইপিও, অর্থাৎ ওইখানে যদি আবেদনকারী বেশি হয় শেয়ারের সংখ্যা সে লটারির মাধ্যমে কিন্তু শেয়ার বণ্টন করা হয়। তাইলে আমরা বুঝে নিব যে সরাসরি কোম্পানির প্রস্তাবনায় আগ্রহ প্রকাশ করে বিনিয়োগকারী যখন
সরাসরি কোম্পানির নিকট শেয়ারের জন্য আবেদন করে, শেয়ার গ্রহণ করে, সে তাকে প্রাথমিক শেয়ার বলা হয়। তারপর সেকেন্ডারি শেয়ারটা হলো যে বাজারে শেয়ার আছে, ওইখান থেকে স্বাভাবিকভাবে শেয়ার বাজার থেকে শেয়ার ক্রয় বিক্রয় এর জন্য যে বাজারটা সেটা হলো সেকেন্ডারি শেয়ার বাজার, যে বাজারে প্রতিনিয়ত শেয়ার ক্রয় বিক্রয় হয় ওটা সেকেন্ডারি শেয়ার বাজার। তাহলে শেয়ার বাজার দুই প্রকার, একটা হলো প্রাথমিক শেয়ার বাজার, একটা হলো সেকেন্ডারি শেয়ার বাজার। তারপরে তাইলে তারপরে আসি আমরা লভ্যাংশ। লভ্যাংশ মানে হলো যে সারা বছর ব্যবসা করার পরে কোম্পানি বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান তাদের শেয়ার হোল্ডারদের ব্যবসার যে অর্জিত মুনাফা থাকে তার একটা অংশ লভ্যাংশ হিসেবে বণ্টন করে থাকে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোম্পানির লাভের কিন্তু সম্পূর্ণ অংশ শেয়ার হোল্ডারদের নিকট বণ্টন করে না, সারা বছরে কোম্পানি যে লাভ মুনাফা করে তার বা নিট মুনাফা করে তার একটা অংশ, অর্থাৎ মুনাফার একটা অংশ কিন্তু শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে বণ্টন করে, ওইটাই লভ্যাংশ। এখানে মুনাফার সম্পূর্ণ অংশ কিন্তু লাভের সম্পূর্ণ অংশ কোম্পানি বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান কিন্তু বণ্টন করে না, একটা অংশ সবসময় সংরক্ষণ করে থাকে। তাইলে এখানে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ কোনটা, যেই অংশটা লাভের যে অংশটি বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডারদের নিকট লভ্যাংশ হিসেবে বণ্টন করা হয় তাকে শেয়ার লভ্যাংশ বলে। এই লভ্যাংশকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হলো যে নগদ লভ্যাংশ আর একটা স্টক লভ্যাংশ। অর্থাৎ নগদ লভ্যাংশটা হলো যে বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডারদেরকে যে লভ্যাংশ নগদে প্রদান করা হয় তাকে বলা হয় যে নগদ লভ্যাংশ, আর যে যদি নগদে প্রদান না করে শেয়ার মাধ্যমে লভ্যাংশ বণ্টন করা হয় সেক্ষেত্রে তাকে বলা হয় যে স্টক লভ্যাংশ। আমি যদি একটু উদাহরণ দিয়ে যদি জিনিসটা তোমাদেরকে বোঝাই, অর্থাৎ একটা কোম্পানির লাভের অংশকে ভাগ করে, অর্থাৎ একটা কোম্পানির আমি মনে করলাম যে 100,000 শেয়ার আছে, ওই কোম্পানির ওই বছরে তাদের যে লাভের যে অংশটা শেয়ার হোল্ডারদের নিকট বণ্টন করবে তার পরিমাণ ধরে নিলাম যে আমি 1,000,000 টাকা। তাহলে 1,000,000 টাকা যখন 100,000 শেয়ার হোল্ডারের মধ্যে বিতরণ করা হবে তখন প্রতি শেয়ারের মালিক এক শেয়ারের জন্য 10 টাকা করে লভ্যাংশ পাবে। এখন যদি কোনো শেয়ার হোল্ডারের তার কাছে ওই কোম্পানির যদি 1,000 শেয়ার থাকে তাহলে তার লভ্যাংশের পরিমাণ হবে যে 10,000 টাকা, এটা হলো নগদ লভ্যাংশ। আর যদি নগদ যদি লভ্যাংশটা নগদে না দিয়ে বণ্টন না করে যদি শেয়ারের মাধ্যমে বণ্টন করা হয় সেটা কীরকম, সেটা হলো যে যদি কোম্পানি মনে করলো যে আমরা নগদে লভ্যাংশ বণ্টন করবো না, আমরা স্টক শেয়ারের মাধ্যমে অর্থাৎ স্টক লভ্যাংশ প্রদান করবো, আমরা 2:1 পদ্ধতিতে এই লভ্যাংশ প্রদান করবো। এই 2:1 অর্থ হলো যে যার 2টা শেয়ার আছে তাকে 8টা শেয়ার দেওয়া হবে, অর্থাৎ যার 200টি শেয়ার আছে তাকে আরও 100 শেয়ার দেওয়া হবে, তার মানে তার মোট শেয়ার হবে যে 300, ঠিক আছে। তাহলে শেয়ার মূলধনটা তার বাড়বে, তার শেয়ার সংখ্যাটাও বাড়বে, এক্ষেত্রে কোম্পানির শেয়ারের সংখ্যাও কিন্তু বাড়বে। তাহলে লভ্যাংশ দুভাবে বণ্টন করা যায়, একটা হলো যে নগদ লভ্যাংশ আর একটা স্টক লভ্যাংশ। তারপরে আমরা আসি লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতিও দুই প্রকার, একটা হলো স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি, একটা হলো লভ্যাংশ প্রদান অনুবাদ নীতি। স্থিতিশীল টাকা, স্থিতিশীল মানে তো আমরা বুঝি ফিক্সড, অর্থাৎ সব সময় যদি প্রত্যেক বছর যদি মনে করলাম যে ওই কোম্পানি মনে করলো যে প্রতি শেয়ারে 100 টাকা করে লভ্যাংশ দিবে, তাহলে প্রত্যেক বছর একই রকম লভ্যাংশ প্রদান করা হলে এটাকে বলা হয় যে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। অর্থাৎ প্রত্যেক বছরই একই টাকা লাভ, মানে ওই কোম্পানি যত বেশি লাভ করবে করুক ওভাবে দিবে না, কিন্তু তারা একটা নির্ধারিত পরিমাণ টাকা লভ্যাংশ হিসেবে প্রত্যেক বছর বণ্টন করবে, তাকে বলা হয় স্থিতিশীল টাকা লভ্যাংশ পদ নীতি। আর একটা লভ্যাংশ প্রদান অনুপাত নীতি আছে, অনুপাতটা হলো যে একটা নির্ধারিত অনুপাতে দিবে, একটা অনুপাত বা পার্সেন্টেজ দিবে। ধরে মনে করলো যে একটা লভ্যাংশের আমরা 10% বণ্টন করবো বা 50% বণ্টন করবো, লভ্যাংশের একটা নির্ধারিত পার্সেন্টেজ বণ্টন করবে, তাইলে এই নির্ধারিত অনুপাতে যদি বণ্টন করা হয় তাকে বলা হয় যে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। তাহলে আমরা প্রথম থেকে যদি তোমাদেরকে একটু জিনিসটা ক্লিয়ার করি, আজকে আমাদের
আলোচনার বিষয় ছিল যে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চারের বাংলাদেশের শেয়ার বাজারের বর্ণনা ছিল। শেয়ার বাজারটা কি আমি তোমাদের বললাম, সেটা হলো যে একটি দেশের জন্য, একটি দেশের অর্থব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটি দেশের শেয়ার বাজার খুবই গুরুত্বপূর্ণ। যারা বিনিয়োগকারী শেয়ারে বিনিয়োগ করে তাদের জন্য, প্লাস যারা শেয়ার মার্কেট থেকে অর্থ সংগ্রহ করে, সবার জন্যই কিন্তু একটি শেয়ার মার্কেট সঠিকভাবে পরিচালিত হোক, এটা সবার প্রত্যাশা। কারণ হলো যে এক্ষেত্রে বিনিয়োগকারীরাও যেমন তাদের বিনিয়োগ নিয়ে আশ্বস্ত হতে পারে, অন্যদিকে যারা এইখান থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা করতেছে, শিল্প প্রতিষ্ঠা করতেছে, তাদেরও কিন্তু একটা আশার জায়গা হলো শেয়ার মার্কেট। তা আর বাংলাদেশে কিন্তু এই যে শেয়ারের যে পদ্ধতি, শেয়ারে বিনিয়োগের যে পদ্ধতি, সেটা হলো কিন্তু দুই প্রকার। একটা হলো যে প্রাথমিক বাজার অর্থাৎ প্রাইমারি মার্কেট, আর একটা হলো যে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটটা হলো যে সরাসরি কোম্পানি যখন তার কোম্পানির শেয়ার বিক্রয়ের জন্য প্রস্তাবনা প্রচার করে, এই প্রস্তাবনায় আলোকে আগ্রহী বিনিয়োগকারীরা যখন শেয়ার ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করে বা আবেদন করে, এবং আবেদনের ভিত্তিতে যে শেয়ার বণ্টিত হয়, এখানে তোমাদেরকে আগেই আমি বলছি যে আবেদনকারী যতটা শেয়ারের জন্য আবেদন করবে ততটা শেয়ার নাও পেতে পারে। যদি আবেদনকারীর সংখ্যা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে আবেদনকারী আমার শেয়ার আমি বন্টন করতে পারবো, বা আমি শেয়ার বিক্রয়ের জন্য প্রস্তাবনা দিলাম হলো 1 লাখ শেয়ারের, আবেদন করলো 10 লাখ আবেদনকারী, সেক্ষেত্রে তো 10 লাখ শেয়ার তো দেওয়া যাবে না। সেক্ষেত্রে লটারির মাধ্যমে 1 লাখ শেয়ারে বণ্টিত হবে, আর বাকি শেয়ারের টাকা তারা আবেদন করছিল আবেদনের টাকাটা তাদেরকে ফেরত দেওয়া হবে। তারপর হলো যেটা সেকেন্ডারি মার্কেট, সেটা হলো যে আমাদের সরাসরি যেটা শেয়ার বাজার, সেই যে শেয়ার বাজারে প্রতিনিয়ত শেয়ার ক্রয় বিক্রয় হচ্ছে, ওইটাকে বলা হয় যে সেকেন্ডারি শেয়ার মার্কেট। তারপর এখানে লভ্যাংশ প্রদান নীতি তোমাদের বললাম যে এখানে শেয়ারের লভ্যাংশটা দুভাবে বণ্টন করা যায়, একটা হলো নগদ লভ্যাংশ আর একটা স্টক লভ্যাংশ। নগদটা হলো যে যে একটা কোম্পানি বা একটা আর্থিক প্রতিষ্ঠানের বা যে কোনো প্রতিষ্ঠানের লাভের সম্পূর্ণ অংশ কিন্তু শেয়ার হোল্ডারদেরকে বণ্টন করা হয় না, লাভের যে অংশটাই লভ্যাংশ হিসেবে বণ্টন করা হয় সেটাই লভ্যাংশ। এবং ওই লভ্যাংশটা দুইভাবে দেওয়া যায়, একটা হলো যে নগদে আর একটা স্টক লভ্যাংশের মাধ্যমে। নগদে দিলে আমি নগদেই প্রদান করতে পারবো ব্যাংক হিসাবের মাধ্যমে, আর স্টক লভ্যাংশের ক্ষেত্রে এখানে কিন্তু শেয়ারের মাধ্যমে এটা প্রদান করা হয়। এটা বিভিন্ন এটা ব্যবস্থাপনা পরিষদ যেভাবে সিদ্ধান্ত নেয়, যদি মনে করো যে আমরা 30% স্টক লভ্যাংশ দেবো, তাহলে যার আগে 100 শেয়ার ছিল সে আরও 100 শেয়ারের 30% মানে 30টি শেয়ার পাবে, বা অনুপাতে আনুপাতিক হারে যদি হয়, 2:1 যদি হয়, যেটা আগে তোমাদের বলছিলাম, আগে যার 2টা শেয়ার ছিল সে এখন 1টা পাবে, তার যদি আগে 2000 থাকলে এখন আরও 1000 শেয়ার পাবে, এটা হলো যে স্টক লভ্যাংশ। আর লভ্যাংশ নীতিটা হলো যে এখানে দুই প্রকার, স্থিতিশীল টাকা লভ্যাংশ পদ্ধতিতে প্রত্যেক বছরেই একই রকম টাকা লভ্যাংশ হিসাবে বণ্টন করা হবে, সেটা যদি নির্ধারিত যদি 200 টাকা হয়, প্রত্যেক বছরে 200 টাকাই বণ্টন করা হবে, এটা হলো স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। আর হলো লভ্যাংশ প্রধান অনুপাত হলো যে এটা নির্ধারিত অনুপাত অর্থাৎ লাভের একটা নির্ধারিত অনুপাত লভ্যাংশ হিসেবে বণ্টন করা হবে। আশা করি তোমরা আজকে আমার ক্লাসটা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা এই অন্য কোনো অধ্যায় যেটা তোমাদের সিলেবাস আছে সেটা নিয়ে তোমাদের অনলাইন ক্লাসে আমি হাজির হব। আজকে আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় পড়ালেখা করে তোমাদের ভবিষ্যতের যে কার্যক্রম, এটার জন্য তোমরা প্রস্তুতি নেবা। আল্লাহ হাফেজ।